নমস্কার আমি জয়তী আমাদের চার পাঁচটা সত্যি এই সময় এমন একটা বিধ্বস্ত হয়ে রয়েছে যে আমরা কেউই বোধ খুব একটু ভালো থাকব বলে মাথা তুলে দাঁড়াতে চাইলেও সেটা সৎসাহস দেখালেও সেটাকে ঠিক কার্যকরী করে উঠতে পারছি না জানেন তো তারই মাঝে যখন একটু ভালো সংবাদ একটু আলোর দিশা কোথাও থেকে পাই কোথাও মনে হয় যে একটু গেলে হয়তো পাবো সেখানে আনন্দে তো মন ভরে ওঠে বটেই আশায় বুক মারতে ইচ্ছে করে এবং সব থেকে বড় কথা সেই দিশা আপনাদের কাছেও পৌঁছে দিতে ইচ্ছে করে সেই দিশার কি বলবো সেই দিশার কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে সেরকমই একটি সুসংবাদ আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। ভালো থাকার সংবাদ আগামী উনিশ তারিখ অর্থাৎ উনিশে ডিসেম্বর শনিবার দিন ভারতীয় সময় ঠিক সন্ধে সাড়ে ছটায় পথে রাগধ্বনি শীর্ষক একটি গুরুপ্রণাম অনুষ্ঠান যেটি অষ্টম বার্ষিকীর গুরুপ্রণাম অনুষ্ঠিত হতে চলেছে এবং তার যিনি কর্ণধার তিনি তার সম্বন্ধে সত্যি যাই বলবো সেটা বোধ অত্যন্ত কম হবে এটি একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সবার আগে বলি এবং এই শাস্ত্রীয় সঙ্গীতের জগতে যার অবদান সত্যিই অনস্বীকার্য এবং তার থেকেও বড় কথা তার প্রজ্ঞা তার জ্ঞান তার চিন্তাধারা তার ভাবনা তার সারেন্ডার তার কি বলবো তার স্পিরিচুয়ালিটি এই প্রত্যেকটি বিষয় আমাকে প্রতি মুহূর্তে মুগ্ধ করে চলে সেই মানুষটি আর কেউ নন শান্তনু ভট্টাচার্য মহাশয় আমি তাকে দাদা বলে ডাকি এটা আমার কাছে অত্যন্ত গৌরবের আর এমন একজন মানুষ এমন সুন্দরভাবে তার নামকরণের মধ্যেই বুঝতে পারছেন অনুষ্ঠানটির নামকরণের মধ্যেই তার ভাবনা চিন্তার নান্দনিকতা রয়েছে আলোর পথে রাগধ্বনি অষ্টম গুরুপ্রণাম অনুষ্ঠান অষ্টম বার্ষিকী আর সেই অনুষ্ঠান ইউটিউব চ্যানেলে দেখা যাবে সেই ইউটিউব চ্যানেলটিরও নামকরণ করা হয়েছে এই অনুষ্ঠানেরই নামকরণের মাধ্যমে অর্থাৎ আলোর পথে রাগধ্বনি নামক ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন আর অবভিয়াসলি একটা ডোনেশনের ব্যবস্থা আছে ডোনেশন কার্ড বলুন ডোনেশন পাসেস বলুন যা বলবেন ভারতীয় টাকায় দুশো টাকা টু হান্ড্রেড রুপিস আর ইউরো আর পাউন্ড টেন পাউন্ড টেন ইউরো করে এবং ইউএসএতে ডলারে ফিফটিন ডলার তো আপনারা যেভাবে পারেন আর তার থেকেও বড়ো কথা যারা ইচ্ছুক তারা অতি অবশ্যই আর সব থেকে আমার যেটা বলতে ভালো লাগে যে শাস্ত্রীয় সঙ্গীতের অনুগামী যারা এমন বহু মানুষ সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছেন আসলে মার্গসঙ্গীত শাস্ত্রীয় সঙ্গীত আমাদের আদি সঙ্গীত যে সঙ্গীতের কাছে আমাদের মাথা নোয়াতেই হয় বারবার তো সেই সঙ্গীতের কাছে আমাদের হয় আমাদের প্রশান্তি দেয় যে সঙ্গীত যে সঙ্গীত আমাদের আলোর দিশা দেখায় তো আলোর পথে রাগধ্বনি সেরকমই একটি অনুষ্ঠান যেখানে শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে আমরা আলোর সন্ধান পাবো তাই তো এই অনুষ্ঠানের নাম আলোর পথে রাগধ্বনি এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন তারা প্রত্যেকে অত্যন্ত গুণী এবং তারাও ভবিষ্যতে সেই আলুর পথে হাঁটবেন এবং আমাদেরকে দিশা দেখাবেন এমনটাই আমাদের বিশ্বাস আমাদের প্রত্যেকের বিশ্বাস তাদের নাম শুনলে আপনারাও একই কথা বলবেন আর প্রতি বছর এই অনুষ্ঠান যেভাবে হয় এবছর সেভাবে সম্ভব হচ্ছে না ডিজিটালি হচ্ছে তাই আপনারা ইউটিউব চ্যানেলের মাধ্যমেই এটা দেখতে পাবেন আর বলি এবারে যে কারা কারা রয়েছেন এবারের অনুষ্ঠানে অনুব্রত চট্টোপাধ্যায়ের তবলা লহরা রয়ে রয়েছে মিত্রা ভট্টাচার্য কণ্ঠসঙ্গীতে রয়েছে মিত্রা শান্তনুদারী সুযোগ্য কন্যা আমার বড় প্রিয় একজন মানুষ এবং গানের কথা আপনারা শুনলে তবে বুঝবেন আমি আলাদা করে কিছু বলবো না শুধু এটুকু বলতে পারি ও আমার এমনি এমনি প্রিয় নয় অনেকগুলো কারণ মিলিয়ে প্রিয় তার মধ্যে গান বাজনা মূল বিষয় ইন্দ্রায়ুধ মজুমদার রয়েছেন শরদে এবং আর্থিক বন্দ্যোপাধ্যায় এই ইনিও বড় ইনিও বলবো না একদম বাচ্চা মানুষ আর্থিক শুভঙ্করদার শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য পুত্র বড় ভালো ছেলে আর্থিক রয়েছে তবলা সঙ্গতে ইন্দ্রায়ুধের সঙ্গে অনল চট্টোপাধ্যায় আরও একটি অত্যন্ত উল্লেখ্য নাম উল্লেখযোগ্য নাম অনল আমার বড় প্রিয় অনলের কণ্ঠসংগীত রয়েছে আর সবথেকে বড় কথা শান্তনুদার পৃথিবীর বিভিন্ন প্রান্তে শান্তনুদার ছাত্রছাত্রীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন দাদা আর্ধেক সময় প্রায় দেশের বাইরেই থাকেন এবং সারাক্ষণ গান বাজনা নিয়ে থাকেন তাই এমন সুন্দর ভাবনা চিন্তাও বোধহয় করতে পারেন তো পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ছাত্রছাত্রীরা এর আগেও এই অনুষ্ঠানে গুরুপ্রণাম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং আগামীতেও করবেন এমনটাই আশা রাখি এই অনুষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করছি ভালো হবে এটা তো বটেই এবং আমাদের মনকে অনেক বেশি শান্ত রাখবে শান্তি দেবে প্রশান্তির পথ দেখাবে এবং অবশ্যই আলোর দিশা দেখাবে আলোর পথে রাগধ্বনি তাই সবাই সঙ্গে থাকবেন পাশে থাকবেন এবং যারা ইচ্ছুক তারা অতি অবশ্যই এই ডোনেশন পাস কালেক্ট করবেন ভালো থাকবেন প্রত্যেকে ধন্যবাদ